শনিবার ত্রিপুরা মথা প্রার্থী আবু খায়ের বিজেপিকে ভোট দেওয়ার আবেদনে মথা শিবিরে সর্গ। আর এটা নিয়ে রাজ্য রাজনীতিতে আবারও উপনির্বাচনে মথা আলোচনার কেন্দ্রবিন্দুতে। যদিও আবু খায়েরকে বহিষ্কার করেছে মথা, কিন্তু এতে উপনির্বাচনের মুখে দল বিপাকে। এবার গত বিধানসভা নির্বাচনে এই 20 বক্সনগর কেন্দ্রে মথার ভোটের হিসাবটা দেখে নেওয়া যাক। গত 2023 বিধানসভা নির্বাচনে 20 বক্সনগর কেন্দ্রের ত্রিপুরা মথার প্রার্থী ছিলেন আবু খায়ের। ওনার মোট প্রাপ্ত ভোট ছিল 3010টি, এর মধ্যে 2955টি ইভিএম ভোট এবং 55টি ছিল পোস্টাল ব্যালট ভোট। গত বিধানসভা নির্বাচনে মথার ভোট কাটাকাটির পরেও এই কেন্দ্রে বিজেপির তফজ্জল হোসেন 4849 ভোটে প্রয়াত সিপিআইএম প্রার্থী শামসুল হকের নিকট পরাজিত হয়েছে। এবার গত 23 বিধানসভা নির্বাচনে আবু খায়ের কি বলছেন এবং আসন্ন উপনির্বাচনে আবু খায়ের কি বলছেন শুনুন। ত্রিপুরা মথার প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, জয় নিয়ে আপনি কতটা আশাবাদী? 20 বক্সনগর আসন্ন 2023 বিধানসভা নির্বাচনে আমি ত্রিপুরা মথার ক্যান্ডিডেট, আমাদের এখানে সিপিএম, বিজেপি, তৃণমূল কংগ্রেস, ইন্ডিপেন্ডেন্ট, ত্রিপুরা মথার গণতান্ত্রিক লড়াই হয়েছে। সেই লড়াইয়ে আমি অত্যন্ত কনফিডেন্টলি 100% ত্রিপুরা মথার বিজয় নিয়ে নিশ্চিত আমি এই কেন্দ্রে জিততে চলেছি। সারা রাজ্যে ত্রিপুরা মথা যেখানে যেখানে আমাদের ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে, আমি নির্দ্বিধায় বলতে পারি 33টি আসন নিয়ে আমরা একা সরকার গঠন করব। বিক্রমাণিকের নেতৃত্বে আমাকে প্রার্থী বানিয়েছে, এর জন্য আমি ওনার কাছে অত্যন্ত চির কৃতজ্ঞ আমি, যে উনি আমাকে প্রার্থীর যোগ্য মনে করেছেন। এখন উপনির্বাচন চলছে, এই উপনির্বাচনে স্বাভাবিকভাবেই ত্রিপুরা মথা প্রার্থী নেই, এখানে বিজেপি ভার্সেস সিপিআইএম। পার্টি ইতিমধ্যেই পার্টির স্ট্যান্ড ক্লিয়ার করবে। আমি আমাদের মুসলমান ভাইদেরকে, বোনদেরকে, মায়েদেরকে আপিল করছি যে রাজ্যে বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপি সরকার এই উন্নয়নের ধারাতে, মুখ্য ধারাতে সামিল হওয়ার জন্য বক্সনগরের বাসী, ধনপুরবাসীকে বিপুল ভোটে আমাদের বক্সনগরের বিজেপি ক্যান্ডিডেট, ধনপুরের বিজেপি ক্যান্ডিডেট, তাদেরকে পাশ করালে তারা অ্যাসেম্বলিতে যাবেন। এতে করে বক্সনগরের বিকাশ হবে, ধনপুরের বিকাশ হবে, গোটা ত্রিপুরা রাজ্যের মুসলমানের বিকাশ হবে, আমি এটাই বলবো। তবে আমি ত্রিপুরা মথার যে ডিসিশন, সেই ডিসিশনকে আমি অবশ্যই ফলো করবো। এটা আমার ব্যক্তিগত অভিমত আপনার কাছে আমি প্রকাশ করলাম, এলাকার স্বার্থে, নিজের জাতির স্বার্থে, নিজের সমাজের স্বার্থে।